আৰু ইতিমধ্যে আমি ধৰ্মৰ সম্পৰ্কে আলোচনা কৰিলোঁ যে ধৰ্মত আমি কেনেকৈ বসতি কৰিব লাগে বা ধৰ্মৰ দৰ্শনৰ সময়ত আমি কেনেভাৱৰ আচৰণ কৰিব লাগে এই সম্পৰ্কে আলোচনা হৈছে। যে আমি যি ধৰ্মত আছোঁ সেই ধৰ্মৰ সম্পৰ্কে অলপ আলোচনা কৰোঁ। এইখন ধৰ্মৰ নাম কি? মায়াপুৰ ধাম। মায়াপুৰ নৱদ্বীপ ধাম কি? ইয়াত দুখন নদীয়ে বৈ আছে, এখন হৈছে ভাগীরথী, গঙ্গা হুগলি জাহ্নবী, এই নদীখন ইফালে বৈ আছে আৰু সিফালৰ পৰা এখন নদী আহি আছে, সেইখনৰ নাম হ'ল জলঙ্গী। দুখন নদী কি কি? জলঙ্গী আৰু জাহ্নবী। ইফালৰ পৰা জাহ্নবী বৈছে, ইফালৰ পৰা জলঙ্গী বৈছে আৰু যি জেগাতে মিলন হৈছে সেইটো আমাৰ বাংলা বা অসমীয়াত কয় সংগম স্থান। দুটা ভাল বস্তু যেতিয়া মিলন হয় তেতিয়া তাত ভালটো দুগুণ বাঢ়ি যায়। অসমীয়াত কয় সোণতে সুৱগা চৰাই, গোল্ডটো মানে যদি সুৱগাত মিক্স কৰি দিয়ে একদম গ্লিটাৰিং হৈ যায়, জিলিকি যায়। জাহ্নবীটো ধুনীয়াকৈ বৈ আছে আৰু এইফালে বৈ আছে কি? জলঙ্গী। দুইখন আহি যদি মিলি গ'ল এই সংগম স্থলটোৰ নামেই হ'ল মায়া। কোৱা হয় শাস্ত্ৰত যে জাহ্নবী হৈছে, আপোনালোকে যদি এইফালেদি নদীয়েদি পাৰ হৈ আহিছে এই সংগম স্থলটো চাব, এটা ছাইড একদম হোৱাইট আৰু এটা ছাইড একদম ব্লেক, এইটো কেইটা ইমান দূৰত পানী বৈ আছে, মিক্সিং হৈ আছে, কোনো ছায়েন্স ফেইল, বিজ্ঞান আজিলৈ এইটো উলিয়াব পৰা নাই কিয় হৈছে। চব জেগাত বিজ্ঞান নচলে, অতি বিজ্ঞান, এইটোতো উত্তৰে দিব পৰা নাই আজিলৈকে বিজ্ঞানে, বিজ্ঞানেতো এনেকৈ উলিয়াব পৰা নাই। এটা হোৱাইট পানী ৰৈ থকা পানীটো হ'লে বেলেগ কথা, যিটো ফৰ্চত গৈ আছে একদম ইফালৰ ফৰ্চত আহিছে পানীটো, দুইটা য'ত মিলিছে তাততো একদম উত্তৰাৱল, টাৰ্বুলেঞ্চ হ'ব লাগিছিলে, একদম এনেকুৱা ঘুলু 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 হৈ মিক্সিং হৈ যাব লাগিছিল, নাই একদম বগা বগা ক'লা ক'লা ডিষ্টিংক্ট লাইন আছে যাই বুঢ়া। এটা জেগা চোৱা জেগা কৈ দিলোঁ, জাহ্নবী আৰু জলঙ্গীৰ সংগম স্থল, এইফালে ৰাধাৰাণী এইফালে কৃষ্ণ, দুইজন মিলি গ'ল, ৰাধা কৃষ্ণ এক হৈ গ'ল, ৰাধা কৃষ্ণ একেতনুৱে নিধুৱান মাজে বংশী বজাৱে, ৰাধা আৰু কৃষ্ণ যুগল হৈ গ'ল, ৰাধা কৃষ্ণ প্ৰাণ যুগল কিশোৰ, মিলি পেলাই যুগল কিশোৰ হৈ গ'ল, ইয়াং হৈ গ'ল, আৰু ধেই হৈছে কি? গৌৰাংগ। গৌৰাংগ হৈছে ৰাধা আৰু কৃষ্ণৰ মিলন, এইফালে ৰাধা আহিছে এইফালে কৃষ্ণ আহিছে, মিলি গৈছে, গৌৰাংগ য'ত থাকিব তাত ৰাধা কৃষ্ণটো মিলিবই আৰু এক হৈ গ'ল। আৰু এই সংগমস্থলটো নাম হৈছে মায়াপুৰ, আৰু ইয়াত কোন আহিছে? চৈতন্য মহাপ্ৰভু, কাইলৈ হেপী বাৰ্থডে আছে, 536 years ago, 536 বছৰৰ আগত মহাপ্ৰভু জন্ম হোৱা নাই, মহাপ্ৰভুৰ জন্ম হ'ব নোৱাৰে, আবিৰ্ভাৱ হৈছে, আৰু যেতিয়া গৈছে এইটো তিৰুভাৱ হয়। এই যে আহিলে তেওঁ, আহোঁতে কি কৰিছে ভগৱান? যেতিয়া আহে কি কাৰণত আহে? পৰিত্ৰাণায় সাধুনাম বিনাশায় স্ব দুষ্কৃতম ধৰ্ম সংস্থাপনাৰ্থায় সম্ভাৱামী যুগে যুগে, যদা যদা হি ধৰ্মস্য গ্লানিৰ্ভৱতি ভাৰতম অভ্যুত্থানম অধৰ্মস্য তদাত্মানম সুজন্যহ, ধৰ্মৰ অৱসান হ'ব লাগিব। ভগৱানে নিজৰ পাৱাৰ দেখিবলৈ অহা না, মই কিমান পাৱাৰফুল চোৱা, মোৰ কিমান শক্তি আছে চোৱা, মই কিমান সুন্দৰ চোৱা, এইবোৰ দেখাব আহিছে, বহুত কাম নাই আৰু, আৰু দেখাব কাম আমাৰ নিচিনা ফালতু পতিতবিলাকক নহয়। ভগৱান আহিছে, কোনোবাই মাতিছে, আৰু মাতাজন বৈষ্ণৱ। সেইকাৰণে আমাৰ অসমীয়াত এটা কথা কয়, একান্ত ভকত হবে নিৰ্গুণ কৃষ্ণৰ গুণ গাঁৱে সদা বহি আজ থাত বৈকুণ্ঠকো পৰিহৰি যোগীৰো হৃদয় এৰি থাকা হৰি সাক্ষাতে তথা, ঐকান্তিকভাৱে এক মনেৰে এনেকৈ ইয়াত বহি আছোঁ, উপায় নাই, এই প্ৰভুবিলাকৰ লগত কিয় আহিছিলোঁ, এই ৰ'দত বহুৱাই পেলাই বৰ কষ্ট দিছে, এইটো ঐকান্ত নহয়, একত অন্ত হৈ যাইছে, ঐকান্তিক এক অন্ত ঐকান্তিক, একমাত্ৰ ভগৱানৰ কথা ভাবি মূৰত ৰ'দ পৰি আছে, পাহৰি গৈছে, গা ঘামি গৈছে, গোন্ধাই গৈছে, পাহৰি গৈছে, হয়তো ঐকান্তিক। এই ঐকান্তিকভাৱে যদি কোনোবাই ভগৱানক মাতে, ভগৱানে সাক্ষাত বৈকুণ্ঠকো এৰি থৈ পেলাই তাতে আহি বহি থাকে। ইয়াত যে ইমানবিলাক কোটি কোটি বৈষ্ণৱ, হাজাৰ হাজাৰ লাখ লাখ বৈষ্ণৱ আহিছে না,
ভগৱান আৰু এই বৈকুণ্ঠ কেতিয়াবা চেৰি দিছে, ভগৱানৰতো ৱেইটিং লিষ্টত টিকেট থাকিলেও আহি যাব। ভগৱানে গৰুৰ পখিলে ৰৈ নাথাকে, এই একদম জাপ মাৰি আহি যায়। আৰে মোক গৌৰাংগ কোনোবাই মাতিছে আৰু ৰৈ থাকিব গৌৰাংগ, গৌৰাংগ সাক্ষাৎ ইয়াত আহি অৱস্থান কৰিছে। আৰু যেতিয়া সুচৰীৰে ভগৱান আহিছিলে, তেতিয়া ভগৱানে কি লৈ আহিছে তেওঁৰ, ভগৱান ক'লে মইতো উপায় নাই যাব লাগিব, কোনে মাতিছে, আদৈত্য আচাৰ্য, জয় জয় আদৈত্য আচাৰ্য দয়াময় যাৰ হুংকাৰে গৌৰ অৱতাৰ হয়। হুংকাৰ কৰিছে কে, আদৈত্য আচাৰ্য সীতাপতি, এই ভগৱান আহি যোৱা নহয় বুলি, মই নোৱাৰোঁ আৰু ইহঁতক চম্ভালিব, ইমান হাক দিছোঁ একো কথা নুশুনে। আৰু প্ৰভুৱে কয় নহয়, ইচাকে দীক্ষা লৈ ইমান কষ্ট কৰিছোঁ, মানুহবিলাকক ইমান হৰিনাম ল'ব গৈছোঁ, প্ৰভু নলয় তোৰ, প্ৰভু এদিন মোক লৈ যাওক, মই এতিয়া হুলস্থুল কৰি দিম, মই নোৱাৰিলে আকৌ মোৰো দাদাৰো দাদা থাকে নহয়, এইটো দাদাক লৈ আহিম, বড়ো দাদাক লৈ আহিম, এই দাদা এইটো কিবা কিছু কৰক, কিছু আমাৰ কথা শুনেই না। এইরকম আদিত্য আচার্য অকলেই বিষ্ণু হয়, বিষ্ণুয়ে আকৌ কৃষ্ণক মাতিছে যে মোর উপায় নাই তুমি আহিবা। 64টা গুণ আছে তো, তার 60 গুণ আছে বিষ্ণু, ভগবানের 64 এক্সট্রাজ আছে, কিন্তু ভগবানও মাতি, ভগবান যেটা যাব বলে গম পালে ভগবানের পার্শ্বদ বিলাক, আমিও যাব, আমিও যাম, আমিও যাম, ময়ও যাম, ময়ও যাম, সব এগুলো সব লগাই দিলে। এই ধাম তো ভগবান যত থাকে গোলক বৃন্দাবন, তো আমি কলো কি মই থাকিম নাকি ইয়াত, ময়ও যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে রয়া, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সবাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রয়ু ধাম সহয়ব তরি, সপার্ষদ শ্রেয় ধাম সহয়ব তরি, সপার্ষদ শ্রয়ু ধাম সহয়ব তরি, সপার্ষদ শ্রয় ধাম সহয়ব তরি। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু 536 বছর আগত আজির দিন আবির্ভাব হয়েছে, কার কারণে জীবের প্রতি দয়াপন্ন অত্যন্ত দয়ালু, মহাবদন্যায় নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম দিব কারণে আহি গো। আর কি রয়েছে, স পার্ষদ, স মানে নিজর, পার্ষদ মানে অ্যাসোসিয়েটস, সাঙ্গ পাঙ্গ যান আছে সবাই গেলে চলো যেতেই হবে, ওখানে খুব হুঙ্কার করছে কে, আদিত্য আচার্য, এই গোটেই পার্ষদ লয়েছে, ভগবান কোনো অবতারত এইবিলাক লো যাওয়া নাই, সব ধাম করেছিল, মই কি রয়ে থাকিম, মই যাও, ইয়াটার ধাম তো কি হয়ে গেল, মায়াপুর ধাম, মায়াপুর ধাম কি জয় সপার্ষদ, সপার্ষদ আইলে শ্রয়ু ধাম নিজর ধাম সহবতরী ওকে নিয়ে অভিভূত, গতি এই যে ভগবান মায়াপুরত আহিছে, ইয়াত পার্ষদ আহিছে, ভগবানের ধাম লৈ আহিছে, আৰু এই সকলোবিলাককে সকলো ইয়াতে একটা বিশেষ মন করবলীয় কথা কি, মায়াপুরত যান আপনাদের যাব, এটা মন্দিরবিলাক দেখব নয়, সব মন্দিরতে গৌরনীতি আছে, যান সরু মন্দির হোক কারবার ঘর অকমান মন্দির আছে গৌরনীতি আছে, রাধাকৃষ্ণ না থাকবে পারে, কোন আছে গৌরনীতা, গৌরনীতায় আপনি ঘরে ঘরে দেখাব। আর এইটুত যেতিয়া মহাপ্রভু আহিছে, তারপর এইটু আহিছিলে 14 কিবা এটা ইয়ার্স আছে না, যাই হোক আজি বা 537 বছর আগত আহিছে, আহি মাজত যেটা মায় মানে গুছি গেল ভগবান, তো এই জায়গাবিলাকত একদম জঙ্গল টঙ্গল একদম ধাম তো আবৃত হয়ে গেল, আর ইয়াত মিয়া মানুষবিলাকে বহুত গিয়েছে, মিয়া মানে মুসলিম সম্প্রদায়, এখানে জায়গাটার নাম আসলে মিয়াপুর, জানে এবিলাক যেবিলাক পুরোনা মানুষ জানে মিয়াপুর বলে কয়, আর মিয়াবিলাকে কয়েছে কি, ইয়াতে মিয়াবিলাকে তো খেতি করাই মেইন এটার ব্যবসায়, খেতি করে ধান গছ পেলাই দিয়ে তুলসী গছ ওলাই, আমগুটি রুই দিয়ে তারপর তুলসী গছ, সিহতি ভাবে ইয়াতে কোনোবা ভূত আছে, ভোস্ত আছে,
ধানৰ খেতি কৰিব ধান পেলাই দিয়ে নহয়, লগে লগে ঢেল তুলচি গছ ওলাই যায়, ধান নহয়, চৰচু পেলাই দিয়ে এনেকৈ চৰচু খেতি কৰিব, চব তুলচি হৈ যায়, নহ'লে ভূত লাগিছে, আম গছৰ গুটি ৰৈ দিয়ে ডাঙৰ তুলচি গছ হৈ যায়, এই সব জায়গাত এৰি থৈ গুচি গ'ল, ভয়তে ভূই লাগে, ভূত আছে ইয়াতে ভাল, আমি নিজে বিয়া কাৰণে সিহঁতক বেয়া দেখি আছো। আপুনি কেইদিন পূজা কৰে সপ্তাহত, ফিক্স দিন আছে নেকি? নাই। আৰু মুছলমানে কেইদিন পূজা কৰে? এদিনটো কৰিবই শুক্ৰবাৰ, শুক্ৰবাৰৰ বেলিকা আপোনাৰ নামাজ পঢ়িবই, কিমান ভাল, মইতো নমস্কাৰ কৰোঁ, পঢ়ি পঢ়ি সেৱা কৰোঁ ইয়াতে। খ্ৰীষ্টানবিলাক আপুনি হাঁহিলে কি হ'ব, সিহঁতে চানডে চাৰ্চত নোযোৱাকৈ নাথাকে, কিমান ভাল, আমি শিকিব লাগে এইবিলাক, আমাৰতো চানডে মানডে এভৰিডে যে হলিডে, প্ৰতিদিনেই পবিত্ৰ দিন, আমাৰতো এনেকুৱা বাৰ নাই, সোম মানে চন্দ্ৰ দেৱতা, মংগল মংগল দেৱতা, বুধ বুধ দেৱতা, বৃহস্পতি গুৰুপতি গুৰু দেৱতা, হা, শুক্ৰ শুক্ৰ দেৱতা, শনি শনি দেৱতা, ৰবি আদিত্য, চবেই এজন এজন নামত পূজা কৰিব লাগে, প্ৰত্যেকদিনে পূজা চলিব লাগে, আমি কৰোঁ নেকি, হা, এই মিয়াবিলাকে জেগাত এৰি থৈ গুচি গৈছে। সেইকাৰণে ভক্তি বিনোদ ঠাকুৰ যেতিয়া আহিলে তেতিয়াও জেগাটোৰ নাম দিলে, মিয়াপুৰটো ভাল নাপায় তেওঁ মিয়াৰ, সেই নাম দিলে মায়া, মায়াপুৰ ধাম কি। আৰু এই মায়াপুৰ ধামত আমাৰ আপোনালোকে দেখিব এই মন্দিৰটো, টেম্পল অৱ বেদিক প্লেনেটৰিয়াম, এইটো ৰাজধানী হয়, এইটো হৈছে কেপিটেল, কাৰ কেপিটেল, মায়াপুৰৰ নহয়, ৱেষ্ট বেংগলৰ নহয়, ইণ্ডিয়া নহয়, এছিয়া নহয়, পৃথিৱী নহয়, সৌরমণ্ডল নহয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডৰ এইটো ৰাজধানী, এইটো ৰাজধানী। আপুনি যে আহিছে ইয়াত, আজি আপুনি বাটত বহুত মানুহ লগ পাব, আমেরিকার পৰা আহিছে, পেৰিছৰ পৰা আহিছে, লণ্ডনৰ পৰা আহিছে, সুইডেনৰ পৰা আহিছে, সুইজাৰলেণ্ডৰ পৰা আহিছে, ৰাছিয়াৰ পৰা আহিছে, পাকিস্তানৰ পৰা আহিছে, সব জায়গাৰ পৰা যেতিয়া মানুহবিলাক আহিছে, কিয় কাৰণে আহিছে, ফুটবল কাৰণে আহিছে, আৰু এইটো কেপিটেল হয় গোটেই অনন্ত কোটি, ইয়াত অনন্ত 33 কোটি দেৱতা আহি কালিৰ পৰা বহি আছে, এই আপোনালোকেতো মানে হাহাকাৰ কৰিছে, প্ৰভু প্ৰভু কি হ'ল, বোলে আমি নামহত্তত চিটেই নাপালোঁ, বোলো আপোনাকে 33 কোটি দেৱতাৰ কথা ভাবক, এই গছে পাতে চাতে বহিয়ে বহ লগা হৈছে, সেইটোতো এজন দুজন অহা নাই, 33 কোটি দেৱতা আহিছে, আপুনি চিট দিব পাৰিব নেকি মায়াপুৰত, তো আপুনি আপোনাৰ কথা শুনি কান্দিব লাগে কিয়, সেইটো বহি আছে আৰামছে, বহি থওক, তপস্যা কৰক, কি দৰকাৰ আছে কান্দিবলৈ, গাত দিব লাগে শুবলে, মাটিত শুনা কি প্ৰব্লেম হৈছে, 33 কোটি দেৱতাই যদি কষ্ট কৰিছে, তুমি কি দেৱতাতকৈ ওপৰত, দেৱতাতকৈ ওপৰত ধৰ্ম কৰিব আহিছা, নহ'ব, তপস্যা কৰিব লাগিব, তপ ইচ্ছা থাকিব লাগিব, তপ কৰিব লাগিব, একদম গা পুৰি যাব লাগিব, এই অলপমান ৰ'দ পাওঁতে মানুহৰ হাহাকাৰ দিছে, পৱন দেৱতা ভাল লবতা আনিছে, কৃষ্ণা বহুত দেয়ালতো ভাবিছে ইহঁতকেইটা তপস্যাৰ কথা বোলে খুব বেয়া পাব, অলপমান ব্ৰিজ দি দিছে, সমীৰণ দি দিছে অলপ অলপমান, বৰ ভাল লাগিছে চবা মুখত হাঁহি, গুড, চ' এইকাৰণে হ'ল এইটো হৈছে কেপিটেল অৱ দ্য ইউনিভাৰ্ছ, অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ড, এক ব্ৰহ্মাণ্ড নহয়, ব্ৰহ্মাণ্ড নোমৰ পৰা অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ চব ব্ৰহ্মাণ্ডবিলাকৰ হেডকোৱাৰ্টাৰ মায়াপুৰ, ইজ দ্য স্পিৰিচুৱেল কেপিটেল অৱ দ্য ইউনিভাৰ্ছ, এইটো বন্ধ কৰি দিয়ক প্ৰভু, বন্ধ কৰি দিয়ক। তো আমাৰ ইয়াতে হেডকোৱাৰ্টাৰত চাব লগা কেইটামান বস্তু আছে, জানি থাকিব লাগিব, হেডকোৱাৰ্টাৰত কি কি চাম, গোশালাত গৈ গৰু চাম, তাত ঘিঁ কিনিম, দোকানবিলাকত সস্তাত বোলে কুৰ্তা পাই কুৰ্তা কিনিম, ন, মই অলপ আগতে কৈছিলোঁ এইবিলাক কি জ্বৰ, গোশালাৰ গৰুটো নহয় বাকীবোৰ এইবোৰ জ্বৰ হ'ব, চশমা কিনিম, বাচ্চাৰ কাৰণে খেলনা লৈ যাম, ন, ইয়াত কি কি চাব লাগিব, ইয়াতে প্ৰথম দেখি পাব সাক্ষাৎ মহাপ্রভু আছে, আজি ৰাতিপুৱা যাৰ যাৰ দর্শন হৈছে পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব ভগবান কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর, অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, সাক্ষাৎ কৃষ্ণ আছে চৈতন্য মহাপ্রভু রাধা রানী কৃষ্ণ হৈ, নিত্যানন্দ বলরাম কৃষ্ণর দাদা আছে, বিষ্ণু সাক্ষাৎ আদৈত্য আচার্য, গদাধর শ্রীমতী দাদারানী আছে, নারদমুনি হয়ে এসে শ্রীবাস, সব বহি লৈছে একেলগে, পার্শ্বদ অলপ আগত কৈছো না, সব পার্শ্বদ আহিছে, সব আহি গৈছে, তারপর এইফালে দেখিব কোন আছে, রাধা মাধব আছে, রাধা মাধবর কোন আছে, অষ্টসখী, অষ্টসখী লীলাত ললিতা চম্পকলতা চিত্রা তুঙ্গভদ্র তুঙ্গবিদ্যা বিশাখা ইন্দুলেখা
গঙ্গাদেবী সুদে ধুনিয়াকে রয়েছে, চাব এইবিল দর্শন করব লাগবে, দর্শনেই পবিত্র হয়ে যাব, আপনি একু করবই না লাগে, একু করব একু করব না লাগে, এইবিল সাক্ষাৎ ভগবান বহি আছে, তারপর বহি আছে কোন স্নানু নৃসিংহ উগ্র নৃসিংহ উগ্রাম বীরাম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমম্যাহম, সাক্ষাৎ নৃসিংহদেব আহি বহি আছে, আর এই একমাত্র পৃথিবীর জায়গা তো স্নানু নৃসিংহ আছে, নৃসিংহদেবর আঁঠু দুটো অল্প ব্যান হয়ে আছে, সব ভালকে সব মানে কাপড় সাপড় দিয়া থাকে নেদেখি আঁঠু অল্প ব্যান, স্নানু বলি স্নানু নৃসিংহ, আর চকুবিল কেনকা রঙা রেড রেড আইস, বহুতে ভয় খেয়ে যায় মানে এই রূপ দেখিলে বহুতে ভয় খায়, ভয় খাব না লাগে, আমি ভয় খাও কি, আমি ভাল পাও, আমার বসাবর কারণে ভগবান একদম উদ্র, আমার ভিতর বহুত রাক্ষস আছে, এইবিল জ্বলাব কোনে নহবা, হ্যাঁ মিসেসে জ্বলা দিব পারিছে নাকি, কোনো নয় বন্ধুবর্গ কোনো নয়, তো কোনে পারিব, উগ্রাম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুর নমম্যাহম তব কর কমলবরে অদ্ভুত শৃঙ্গম হিরণ্যকশিপু তনুবৃঙ্গম, তনুবৃঙ্গম করে দিছে আমার তনুবিলাক ভাঙি দিব কব লাগে, কোনোবাই কোনো সাহস আছে কব পারিব, তনু মোর ভাঙি দিয়া বুকু ফালি দিয়া, নাই নাই বুকুটো সিলাই দিয়া, যদি ভাঙা আছে দিব লাগে, ভিতর থাকা রাক্ষসবুরক সব একমাত্র নরসিংহদেব এনেক ফানি দিব, এগে নরসিংহদেব দর্শন করব, নরসিংহদেব আছে রেডি যায়, তারপর এইটু অবশ্যই চাব টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, এইটু আর চার সৌভাগ্য আমার কেতিয়া হব আমি ভগবান জানে আর রাজধানীয় জানে, এই 24 সনত মুকলি হব, তো আমি কব পারি যে আমি এই চাই আহিল, হ্যাঁ তার উপর দেখি সুদর্শন চক্র আছে, সুদর্শন চক্র সুদর্শন জীব আছে, তার উপর ধ্বজ আছে, এই ধ্বজাটে কি বুঝাইছে, জয় পতাকা স্বামী এনে কোথাও এই পতাকা বুঝাইছে, পতাকা মানে কি জয়ের পতাকা, এখানে মানে ডিক্লেয়ার করেছে যে দিস ইজ দ্য স্পিরিচুয়াল কিংডম ক্যাপিটাল অফ দ্য ইউনিভার্স, এই ছড়ি আছে এখানে ঘোষণা করে আছে যে এইখানেই হল বিশ্ব ব্রহ্মাণ্ডর রাজধানী, গতি এই আপনি চাব, তারপর আপনাদের পুষ্প সমাধি দেখা পাব, শিল প্রভুপাদ আসলে আপনাদের পঞ্চতত্ত্ব যে দেখিছে এই বেশিদিন হওয়া নাই, ইয়াতে ডর পঞ্চতত্ত্ব 2004 আছে, আর সর সর পঞ্চতত্ত্ব বিগ্রহ আছে 1996 আছে, যখন 96 আগত আছে এই দেখায় না, 96 পাছত 96 আহি পেলায় প্রভুপাদে মানে আমার ডেটি বহালে পাঁচজন ডেটি, তারপর 2004 সনত আমার পঞ্চতত্ত্ব বিগ্রহ স্থাপন করা হয়েছে, যাই হোক তারপর ভজন কুটির চাব, আপনার গেটের মুখত সুমায়ে সোহাতে বাঁহাতে কি দেখা পাব, ভজন কুটির, তাত অখণ্ড ভজন চলে, আমার যে ক্লাস হলে প্রভু কাজ কেটার শেষ হব, মানে ইফালে চাওঁতে এইটাই সুদিছে এই প্রভু কেটে বন্ধ করব, বন্ধ নকরোয়ে আজি চলিয়ে থাকিব, এই অখণ্ড আপনি উঠি যাব মই বই থাকি আমনি পাই যাব, আসলে হরি অখণ্ড অনন্ত হরির কথা অনন্ত হব লাগে, তাতে 24 ঘন্টা মানে অষ্টপ্রহর 8×3=24 তো এক প্রহর তিনি অখণ্ড তাত হরিনাম চলি আছে, আপনি গিয়ে এটা চাব এটাও হরিনাম, রাতে 2 বজাত আহি যাব তাতেও হরিনাম, মানে স্টপেই নাই, এই প্রভু উঠার আগতে মই আহি বহি থাকো লাইনত, প্রভু উঠিলেই মই আরম্ভ করে দিও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এনেকে এইটো শেষ করলে আকো এটা আহি বহিলে, হরে কৃষ্ণ 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 ই আরম্ভ করলে আকো উঠি যায়, আকো অসমীয়া মানুষবিলাক আহি বহি যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
তাৰপিছত ইংলিছত আহি বৈ যাবা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে ৰাছিয়ানত আহি বৈ যাব হলে কৃষ্ণ 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 হলে অখণ্ড চলে ইয়াতে এইটো ভজন কুটিৰ চাই ল'ব ৰূপাতে আৰম্ভ কৰি থৈ গৈছে এতিয়ালৈকে অখণ্ড চলি আছে তাৰপিছত গোশালা যাব গোশালাত লৈ যাব গৰু লৈ গ'ল চালে গোশালাবিলাক এইবিলাক গৰু নহয় গো মাতা সাতগৰাকী মাতাৰ একগৰাকী মাতা আছে আৰু প্ৰত্যেকজনী গৰুৰ গাত 33 কোটি দেৱতা বহি আছে মই যে অলপ আগতে কৈছোঁ 33 কোটি দেৱতাৰ ঘৰবিলাক আগতে ঠিক কৰা আছে এতিয়া আহি গৈ আছে 33 কোটি দেৱতাৰ অৱস্থান আছে তাৰপিছত অকণমান ভিতৰলৈ গ'লে হাতীশাল আছে আমাৰ হাতীশালটো অসমীয়া মানুহ যাবই লাগে এই আটাইকেইটা হাতী আমাৰ অসমৰ পৰা অহা আৰু অকণমান মোৰ এটা অঁ এই হাতীকেইটা হাতীশালত থাকে আৰু মই অকণমান গৰ্ব কৰি কওঁ মোৰ মিছেছৰ জেঠায়েকৰ ল'ৰাই হাতীকেইটা দিছে আপুনি নাম শুনিছে বোধহয় গিৰিজা চৌধুৰী বুলি এজন বিখ্যাত মানুহ আছিলে জমিদাৰ এই GMT বুলি কয় গিৰিজা চৌধুৰী স্কুল শ্ৰীমন্ত শংকৰ একাডেমী এইবিলাক তেওঁলোকৰ তেওঁলোকে হাতীকেইটা দিছে বিজয়ানন্দ চৌধুৰী যাই হওক মোৰ মানে দাদা হয় মোৰ মিছেছৰ ককাই এই হাতীকেইটা এবাৰ চাব কিনা অসমৰ হাতী তাৰ মাউতকেইটা এতিয়া অসমৰ বেলেগ জেগাৰ কাৰণে হাতী চম্ভালিব নোৱাৰে ন যাৰ গৰু সিহে নোচোৱাব পাৰিব যাৰ বান্দৰ সিহে নোচোৱাব এই বান্দৰকেইটা তাৰপৰা লৈ আহিছে মানে মাউতকেইজন তাৰপৰা লৈ আহিছে হাতী চলে অসমীয়া মানুহ আৰু শনিবাৰ ইয়াতে প্ৰচেচন হৈছে আজি হ'ব প্ৰচেচন হ'ব চাব হাতীশালা হাতীশালাত যাব তাৰপিছত গুৰুকুল যাব স্কুল আমাৰ যিটো মেইন স্কুল যিটো হ'ব লাগে আমি যে ইংলিছ মিডিয়ামত পঢ়াই আছোঁ কোনো ভেলু নাই এইবিলাকত গুৰু আৰু শিষ্য য'ত আছে গুৰুকুল বুলি কয় সেই গুৰুকুল চাবলৈ যাব ইয়াৰ ভিতৰত থকাবোৰ কৈ আছোঁ তাৰপিছত অকণমান দূৰত যাব যোগপীঠ পাব যোগপীঠ জন্মস্নান পাব মাচিৰ বাৰী পাব অলপ আগত গ'লে মুৰাৰী গুপ্তা য'ত হনুমান আহিছিল ইয়ালৈ মই সেইটোৰ ওপৰতো এটা ক্লাছ দিয়া আছে মোৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব তাত মই কেইদিনমান ক্লাছ দিছোঁ এইবোৰ চাইলোঁ মুৰাৰী গুপ্তা মানে হনুমান যেতিয়া কৃষ্ণ ইয়াত আহিছে ৰামভক্ত হনুমানে ক'লে মইহে থাকি গ'লোঁ নেকি ময়ো যাওঁ তেওঁ আহিছিলে তেওঁ হৈছে মুৰাৰী গুপ্তা তেওঁৰ এটা মন্দিৰ আছে অতি সুন্দৰ মন্দিৰটো যাব তাৰপাছত শ্ৰীবাসংগনত যাব শ্ৰীবাসংগন মানে এইটো একমাত্ৰ জেগা য'ত কীৰ্তন কৰিছিলে কোনে মহাপ্ৰভুৱে নিজে শ্ৰীবাসৰ অংগনে শ্ৰীবাসৰ অংগনৰ পৰা মহাপ্ৰভু কেতিয়াও ক'তো নাযায় সেইকাৰণে আজি গ'লে আজিও দেখা পাব তাত মহাপ্ৰভু ভাল চকুৰে চাবলৈ তাত খোল ভাঙা আছে এটা খোল ভাঙি দিছিলে চানকাজীটো চানকাজীৰ সমাধি চাব একদম ইম্পৰ্টেণ্ট জেগা তাৰপিছত আৰু অকণমান আগলৈ যাব তাত কি আছে ৰাজাপুৰ আমাৰ পুৰি আহি পেলাই সাক্ষাৎ ইয়াত দৰ্শন কৰি আছে পুৰি নিজে আহি বহি আছে 10 টকা ৰাস্তা ইয়াৰ পৰা 10 টকা অট' টটো লৈ যাব 10 টকা ল'ব ধুনীয়াকৈ ৰাজাপুৰ গৈ তাত সাক্ষাৎ জগন্নাথৰ দৰ্শন পাব গোবৰ্ধন পৰ্বত আছে শ্যাম কুণ্ড ৰাধা কুণ্ড গুপ্ত বৃন্দাবন আছে ইয়াতে চাই আহিব এইবিলাক লিখি ল'ব এইবিলাকে দৰকাৰ হ'লে মোক সুধি ল'ব মোক ফোন কৰিম মই কৈ দিম চব যাব তাৰপিছত আমাৰ ইয়াৰ ভিতৰতে শ্ৰীল প্ৰভুপাদৰ এটা নিজৰ পাৰ্চনেল ব্যক্তিগত এটা ৰুম আছে এইটো লোটাছ বিল্ডিঙত আছে যিসকলে গৈ আহিছে আগতে দেখিব তাতে তেওঁৰ পাৰ্চনেল ৰুমটো আছে দুটা দুটা ৰুম এটা ৰুমত মানে শ্ৰীল প্ৰভুপাদ নিজে বহি আছে আৰু তাৰ পাছফালে এটা ৰুম আছে তাতে আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট কথা হৈছে গংগাৰ মানে মাটিৰে বনোৱা প্ৰভুপাদৰ ডেইটি এতিয়াও আছে সেইটো হৈছে শ্ৰী মায়াপুৰ চন্দ্ৰ বুলি কয় বৰ ধুনীয়া দেৱী শ্ৰী মায়াপুৰ চন্দ্ৰ কি ইমান ধুনীয়া দেৱী আপোনাৰ চকু পানী ওলাবই লাগিব আৰু যদি নোলায় ইয়াত অলপ জলকীয়া খান্দি দিব মানে ওলোৱাটো কম্পালচৰি যেনেকে চিনেমা কৰিলে এক্টৰবিলাকে কয় যে ইমান চকুটোত পানী নাই গ্লিচাৰিন খান্দি লয় চকু পানীটো ওলাবই লাগিব মই কৈছোঁ যে ওলাবই লাগিব ইট ইজ এ মাষ্ট যদি বুকুৰ পৰা মলমটো নোলায় ক'ৰবাৰ পৰা অলপ লগাই হ'লেও উলিয়াব ইমান সুন্দৰ ডেটি মই প্ৰিণ্ট আই নট চিন এজ এ বিউটিফুল ডেটি নো ৱেৰ ইন দ্য ৱৰ্ল্ড ক'তো দেখা নাই ইমান ধুনীয়া অপূৰ্ব ডেটি আৰু মাটিৰে বনীয়া ডেটি আজিও আছে গলি যোৱা নাই ইমান বেয়া ৱেডাৰ গ'ল কি গ'ল সেইটো গলি যোৱা নাই এতিয়াও আছে এইটো পাৰ্চনেল ডেটি শিল তাতে শিল প্ৰভুপাদৰ পাদচিহ্ন আছে নিজৰ ভৰিৰ চিনটো দেখা পাব আৰু তাতে দেখিব বেক টু গড হিন চৰি ভাগৱত গীতাখন বিভিন্ন ভাষাত আছে পৃথিৱীৰ বিভিন্ন ভাষাত ৰাছিয়ান আমেৰিকান অষ্ট্ৰেলিয়ান চব ভাষাত তাত দেখিব ভাগৱত গীতা আছে এইবোৰ চাব লাষ্টত এটা কথা কৈ সাৰিলোঁ সামৰি দিছোঁ ইয়াত কি কি কৰিব এটা হৈছে খুব জপ কৰিব কাৰণ একমালা জপ কৰিলে শ্ৰীল প্ৰভুপাদে কৈছে ইয়াত 1000 মালা হয় অঁ
এক মালা জপ কৰিলে কিমান হয়? গতিকে এওঁক আপুনি নুসুধিব আপোনাৰ কিমান বছৰ হ'ল প্ৰভু জইন কৰা, এওঁটো চুটনি কৰি কৈ দিব মোৰ 15 বছৰ হ'ল। আপুনি কৰিব মই এক মালা কৰি লওঁ, 1000 মালা হৈ গ'ল ন, তুমিতো জিন্দগীতে 1000 মালা কৰা নাই। আৰু মই যদি 16 মালা কৰোঁ, 16000 মালা হ'ল, তেতিয়া উল্টা সুধিব যে আপোনাৰ আজিলৈকে 16000 মালা কৰা হৈছে নাই বা মই কালি কৰিলোঁ। শ্ৰীল প্ৰভু পাদ কি, গতিকে আমি সেই জবটো কৰিব লাগিব, খুব ভালকৈ জব কৰিব। দেন এটেণ্ড আৰ্টিষ্ট, যিমান আৰতি প্ৰগ্ৰেম হয় কৈছে মংগল আৰতি কৰিব, দৰ্শন আৰতি কৰিব, দুপৰীয়া তলা যোগ আৰতি হ'ব, এইটো চাব। কিবা কিবি ক'ত ঘূৰি থাকিলেও ইয়াত অহাৰ টাইমটো ঠিক থাকিব লাগে, বজাৰ চজাৰ কৰি আহিব, এইটো কৰিবই লাগে, আৰতিটো কৰিবই লাগে। সন্ধ্যা আৰতি চাব, এইটো আৰু দেখা দুবাৰ দেখা নাপায়, কাৰণ সেই সময়ত 33 কোটি দেৱতাই আহি আৰতি কৰে নকৰে? আমি গাওঁ নহয় কি গাওঁ? গৌরাঙ্গীরও আরতি করে ব্রহ্মাবাদি দেব গণে, কনে এনেই গায় নাকি মুখর বাজায়? দেবতাবিলাক আহি আরতি করে, আপনার এজনে করে থাকা আরতিটা বারেই দিয়ক না, কোটি কোটি দেবতা আহি পেলায় এই রুমটা হল প্যাক করে থই দিয়ে আরতি করছে। আপনি কোন কুত্তা হে, আপনি কোন খেটকামুদি? গতি আপনি যত শিব আহি আরতি করে আছে, যত দুর্গা আহি আরতি করেছে, কালী আহি করেছে, গণেশ আহি আরতি করেছে, লক্ষ্মী দেবী আরতি করেছে, আমি কেন করিম? অবশ্যই করব লাগে, আরতিবিল এটেন্ড করব, লিসেন টু হরি কথা, আপনার যে অত্যাচার করছো হরি কথা যতই হয় বই দিব। হ্যাঁ, আমি যেটা বৃন্দাবন যাও নয়, মতো কোবাদ হরি কথা শুনিলে অল্প জায়গা দিয়া হয় অল্প বহি এনেকে কত এনেকে ভরিছিল কুচকাইলে বই যাবে। ধামত হরি কথা শুনাটা বহুত ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লিসেন টু হরি কথা ইন ধাম, কারণ এই কথাটা যে আজি ক্লাস এটা শুনিলে মানে কিমান শুনা হল, 1000টা ক্লাস শুনা হল। তো ময়ো কম বুঝি হোক নহয়, এটা ক্লাস যে দিলো কেটা ক্লাস করা হল, মই 2000 করিলো, এখানে ইয়ার মাজত কাট এটা দিছো 3000 করিলো। প্রথমত অলমান কি করেছো, বজন করেছো, আপনাদের কব যে আমি তো 3000 বার শুনিলো, তার মানে কোনো কম নয়। হ্যাঁ, গতি 3000 হয়ে গেল, হরি কথাটো বহুত শুনিব লাগে ইয়াতে। আর তারপরে এভয়েড ধাম অপরাধ, যিমান অপরাধবিলাক কৈছে বৈ চলিব, ইট অনলি প্রসাদ, এই দরজাটোর বাহিরত একো নাখাব, নয় তাত তুমি ক্ষীরাও নাখাব, শশাও নাখাব। আপনি সুদিও পারে কি সেটা কি নিরামিষ? আরে নিরামিষ আমিষ তো বাদ দিয়ক না, ভিতর সে প্রসাদ নয়, প্রসাদ ভগবানক যে অফার করেছে, লাইন লগাই রোদত এই আপনার ইয়াত হেরি বানাইছে দেখাই দিয়ে, এইবিল সব আপনার ছাতি বনায় দিছে, এইবিল আপনার জায়গা শেড বনায় দিছে যাতে ভক্ত কষ্ট নেপায়, এই শেডর তলত লাইন লগাই হলেও প্রসাদ খাব, খুঁজি খাব, একো যদি পয়সা না থাকে কারবার ভিক্ষা খুঁজি প্রসাদ খাব, প্রভু একটু প্রসাদ দিব, আপনাকে দয়া করে অল্প দিব, এই খালি হস্ত জসমিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবান তুষ্ট হয়েছে আমি কেউ তুষ্ট নহ, গতি এই করব প্রসাদ খাব। তারপরে আপনাদের যান পারে ইয়াতে শুব, কারণ শুলে দণ্ডবোধ প্রণাম হয় ইয়াতে নুশুব, কইছো ভগবান ইমান দয়ালু কইছে মোর ধামত আই যদি কোনো শুই আছে, এই শুয়াটা মো হওয়া বলে ধরা নাই, মো কোথায় তুই দণ্ডবোধ প্রণাম করেছো। আর আপনাদের যানে খোজ কাঢ়িব, এইবিল পরিক্রমা হব, এঠাইপা এঠাইত যাব হিঠাইপে, মইতো এটা ওয়াচ লগাই লৈছো কিমান খোজ কাঢ়িলো, কালি মই 15000 খোজ কাঢ়িছো, আজি টার্গেট আছে মোৰ আজিও 15000 কাঢ়ি, 14000 কিবা কাঢ়িছো, আর মানে এনেকুৱা এরাউন্ড 15000 মই খোজ কাঢ়ো দিনটো, কারণ মইতো অলপ বয়স আপনার মূর লগৰ বোধ হয় তেখেতে আছে আৰু 60 বছর বয়সীয়া বুড়া মানে, তো মই ভাবিছো 60 জানুয়ারি 60 হোক 67 হ্যাঁ এই বুড়া, গতি এই টার্গেট আমার বেশি থাকবে লাগে, বহুতে কয় যে দেখালো রাহে বেশি খোজ কাঢ়ব, আরে মই তো যামগে, সি তো আর বহু দিন খোজ কাঢ়িব, মই এতিয়াই খোজটো কাঢ়ি লম, গতি আমি আমার পরিক্রমাটো বেশিকে করবো লাগিব, বুড়া কিটার আমার যুস্তু বেশি থাকবে লাগে না, এই ডেকা কিটা তুমি বহুত জীবন পাব, গতি বাকি বুড়া আমি ধুমধাম খোজ কাঢ়িব লাগিব, হরি কথা কীর্তন বিলাক বেশিকে করব, কীর্তন যদি পাই এখানে কৈছো এই যুদ্ধত গলে এই কার সার লই ফুরব, আর বেলেগে আহি মারি দিব, তার আগে আমি মারিব লাগিব, হরে কৃষ্ণ গাব লাগিব, গতি শুব, খোজ কাঢ়িব, হরিনাম গাব, প্রসাদ খাব, এইটা করিয়ে জীবনবিলাক কথা যাই, সরু মুখে বহু ডাঙর ডাঙর কথা কইছো, অপরাধ হলে ক্ষমা করবো, ধামবাসী কি যায়, নাম দর্শনকারী ভক্তবৃন্দ কি যায়, অসম ভক্তবৃন্দ কি যায়, গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ।